हेलो स्टूडेंट्स, ভিশন ডব্লিউবিসিএস পক্ষ থেকে আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই জানো যারা আমাদের চ্যানেল ফলো করছো যে আমাদের চ্যানেলে প্রতিটা সাবজেক্টের ওপর প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ র্যাপিড ফায়ারের মাধ্যমে করানো হচ্ছে আপকামিং ডব্লিউবিসিএস যে 2021 এর প্রিলিমিনারি এক্সাম আছে তার জন্য। তো তোমাদের এই ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে। তোমরা সকলেই জানো জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজি যে সাবজেক্টটা আছে সেটা থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন কিন্তু আমাদের ডব্লিউবিসিএসে প্রতি বছরই আসে। তো কোনো চ্যাপ্টার কিন্তু আমরা বাদ দেব না, প্রতিটা চ্যাপ্টার কভার আপ করবো এবং প্রতিটা চ্যাপ্টারতে আমি প্রায় ইম্পর্টেন্ট এবং বাছাই করে আমি এমসিকিউগুলো রাখছি যাতে তোমাদের খুব হেল্পফুল হয়। ওকে, তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বায়োলজির ক্লাস। তো বায়োলজিতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ চ্যাপ্টার 1 আমি রেখেছি এবং চ্যাপ্টারের নাম তোমরা সকলে দেখতে পাচ্ছ বটানি অ্যান্ড ব্রাঞ্চেস, ঠিক আছে। তো আমরা পড়বো বায়োলজির কী কী ব্রাঞ্চেস আছে, মানে কোন কোন বিষয়ে আমরা পড়াশোনা করি এবং তার ওপর যে ওই ধরো যেমন কে কী বক্তব্য রেখেছেন, কার ওপর কী পড়াশোনা করা হয়, কোনটাকে কোন লজি বলা হয়, সেই সমস্ত জিনিস আমরা আজকের বিষয়ে পড়াশোনা করব। ওকে, তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি বলে রাখবো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো অল নোটিফিকেশনের জন্য, যাতে তোমাদের নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। ওকে, তো আজকে ভিডিওটা আমরা শুরু করি। আমাদের টপিকটা হচ্ছে কি বটানি অ্যান্ড ব্রাঞ্চেস। তো আজকের প্রথম কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, সায়েন্টিস্ট হু ইজ নোন অ্যাজ ফাদার অফ বটানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে। কি বলছে? সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী নোন অ্যাজ, ঠিক আছে, ফাদার অফ বটানি, বটানির হচ্ছে জনক হিসাবে পরিচিত কোন বিজ্ঞানী, ঠিক আছে। এখানে 4টে অপশান দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। থ্রিওফ্রাস্টাস হচ্ছে আমাদের বটানির ফাদার হিসাবে পরিচিত, ঠিক আছে। থিওফ্রাস্টাস হচ্ছে আমাদের বটানির ফাদার বা ফাদার অফ বটানি নামে পরিচিত। ওকে, এটি কিন্তু পরীক্ষায় এসেছিল। ওকে, কিসে এসেছিল? এমটিএস 2014-এ এসেছিল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 2, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ বায়োলজি। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটিও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ফাদার অফ বায়োলজি, বায়োলজির জনক কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 2-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যারিস্টটল, ঠিক আছে। অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ কি বায়োলজি, বায়োলজির ফাদারকে অ্যারিস্টটল। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 3, দ্য টার্ম বায়োলজি ওয়াজ ফার্স্ট কয়েন বাই। এই যে বায়োলজি কথাটা, এই বায়োলজি কথাটা প্রথম কে প্রবর্তন করেন বা প্রথম কে বলেন? এই কয়েন মানে হচ্ছে প্রবর্তন করেন বা প্রথম শব্দটা বলেন। তো কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তর হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ল্যামার্ক অ্যান্ড থ্রিভার্নাস, ঠিক আছে, থ্রিভার্নাস। ওকে, ল্যামার্ক অ্যান্ড থ্রিভার্নাস এই দুই বিজ্ঞানী প্রথম এই বায়োলজি কথাটা কী করেন? কয়েন করেন। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ জুলজি। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। রেলে কিন্তু এই এনটিপিসি যেটা চলছে তাতে কিন্তু একটি সেটে এই কোশ্চেনটা এসেছিল, ফাদার অফ জুলজি কাকে বলা হয়? তো কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যারিস্টটল, অ্যারিস্টটলকে ফাদার অফ জুলজি বলা হয়। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 5, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মেডিসিন। ফাদার অফ মেডিসিন কাকে বলা হয়? যে ঔষধপত্র যে আমরা পাই তার ফাদার বা জনক কাকে বলা হয়, ঠিক আছে, ঔষধপত্রের জনক বা মেডিসিনের জনক কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হিপোক্রাটস। বিজ্ঞানী হিপোক্রাটসকে আমরা ফাদার অফ মেডিসিন বলা হয়ে থাকে বা বলি আমরা। ওকে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য টার্ম বায়োলজি ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ। এই যে বায়োলজি কথাটা, এই বায়োলজি কথাটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গ্রিক, ঠিক আছে, গ্রিক শব্দ থেকে এই বায়োলজি টার্মটা নেওয়া হয়েছে। তারপর কোশ্চেন নাম্বার 7, দ্য বুক হিস্টোরিয়া প্ল্যান্টারাম ইজ রিটেন বাই, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি বই বায়োলজির বা আমাদের বায়োলজির ওপরে বেস করে এটা লেখা। তাই হিস্টোরিয়া অফ প্ল্যান্টারাম, এই বইটা কার লেখা, কোন বিজ্ঞানীর লেখা? তো কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, থিওফ্রাস্টাস, ঠিক আছে। থিওফ্রাস্টাসের লেখা হচ্ছে এই হিস্টোরিয়া প্ল্যান্টারাম, যাকে আমরা ফাদার অফ বায়োলজি বলি। ওকে, কোশ্চেন নাম্বার 8, বটানি ইজ অলসো নোন অ্যাজ। বটানিকে অন্য কোন নামেও আমরা ডাকি, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, फाइटोलॉजी फाइटोलॉजी बटानिर अन्य एक नाम एटिও किन्तु भेरि भेरि इम्पोर्टेंट एक कोश्चन ठीक है परीक्षा किन्तु आसते पारे फाइटोलॉजी होच्छे बटानिर अन्य एक नाम ओके तारपर नेक्स्ट कोश्चन कोश्चन नम्बर 9 एरिस्टटल इज नट नोन एज ये नीचेर जो अपशनगुलो देया आछे एर मध्य तीनटी अपशन किन्तु एरिस्टटलेर साथे जाए ताके बला हय एरिस्टटल ताके फादर अफ सामथिंग बला हय किन्तु कोनटिके फादर अफ ओटाके एरिस्टटल बला हय ना तो कोश्चन नम्बर 9 एर सठिक उत्तर हो जाए अपशन डी फादर अफ बटानी किन्तु एरिस्टटल के बला हय ना क्योंकि आमरा जानी थियोफ्राटास के फादर अफ बटानी बला हय बाद बाकी किन्तु फादर अफ बायोलॉजी फादर अफ जूलॉजी एवं फादर अफ एम्ब्रियोलॉजी एरिस्टटल के बला हय ठीक है तो किन्तु ये फादर अफ बटानी के किन्तु थियोफ्राटिस छिलो आमरा पढ़ेछि किन्तु एरिस्टटल होच्छे फादर अफ बटानी नय तो एटी किन्तु भेरि भेरि इम्पोर्टेंट एक कोश्चन तारपर नेक्स्ट कोश्चन कोश्चन नम्बर 10 इन एक्सोबायोलॉजी वी स्टाडी अबाउट एक्सोबायोलॉजी आमरा कि विषय पढ़ाशोना करी सेटाई होच्छे कोश्चन नम्बर 10 एर विषयबस्तु ओके इन एक्सोबायोलॉजी वी स्टाडी अबाउट एक्सोबायोलॉजी आमरा कोनटा पढ़ाशोना करी तो ये कोश्चनटा एसेছিল দেখতে পাচ্ছ एसएससी তে 1979 খ্রিস্টাব্দে মানে বহু বছর আগেকার কোশ্চেন तो কোশ্চেন नम्बर 10 एर সঠিক उत्तर হয়ে যাবে অপশন ডি লাইফ फाउंड इन स्पेस एंड ऑन अदर सैटेलाइट ठीक है एक्सोबायोलॉजी माने होच्छे आमादेर एक्सो मानेई बुझते पारछो बाइरेर जिनिसपत्र अर्थात आमादेर पृथिवीर जिनिसपत्र एगुलो किन्तु नय तो एक्सोबायोलॉजी होच्छे आमादेर बाइरेर माने पृथिवीर बाइरेर ताहले कि होच्छे आमादेर महाकाशे लाइफ फाउंड इन स्पेस माने महाकाशे जदि प्राण खुंजे पावा जाय एबं ऑन अदर सैटेलाइट्स एबं अन्यान्य ग्रह बा उपग्रहते जदि प्राण खुंजे पावा जाय सेई ब्यापारे किन्तु आमरा एक्सोबायोलॉजी हिसाब से होच्छे पढ़ाशोना करी एछाड़ाओ जे आमादेर आमादेर जे सैटेलाइटगुलो पाठानो हयेछे तातेओ किन्तु अनेक धरनेर परीक्षा निरीक्षा करा हय जे महाकाशे कोन प्राणी बाँचते पारे बा महाकाशे कोन गाछ बाँचते पारे सेई समस्त विषय किन्तु एई एक्सोबायोलॉजीते आमरा स्टाडी करी ओके तारपर नेक्स्ट कोश्चन कोश्चन नम्बर 11 द साइंस रिलेटेड उइथ द स्टाडी अफ लिविंग कि बोलछे द साइंस कोन विज्ञानटा रिलेटेड उइथ स्टाडी अफ लिविंग एई आमादे जीवन जीवनेर साथे बेंचे थाका जे जीवनेर साथे कोन विज्ञानटा होच्छे रिलेट करा हय तो कोश्चेन नम्बर 11 एर तोमरा शॉर्ट सकलेई जानो तो कोनटा हये जाबे बायोलॉजी एटा एकदम सिम्पल कोश्चेन छिलो एकदम बाच्चादेर कोश्चेन छिलो तो तारपर नेक्स्ट कोश्चेन कोश्चेन नम्बर 12 फाइकोलॉजी इज द ब्रांच अफ बटानी इन हुईच वी स्टाडी अबाउट फाइकोलॉजी फाइकोलॉजीटा बटानिर एक ब्रांच बा शाखा जेखाने आमरा कि विषय पढ़ाशोना करी ठीक है ये कोश्चनटा एखाने जिज्ञासा करछे फाइकोलॉजी इज द ब्रांच अफ बटानी फाइकोलॉजी हलो बटानिर एक ब्रांच इन हुईच स्टाडी अबाउट आमरा जार मध्य कोनटार विषय पढ़ाशोना करी कोश्चनटा छिलो एलडीसी लॉयर डिविजन क्लार्क 2015 ए कोश्चन नम्बर 12 एर सठिक उत्तर हये जाबे अपशन ए एलगी एलगीदेर विषय आमरा पढ़ाशोना करी ओई फाइकोलॉजी अंडारे ओके तारपर एटाओ किन्तु भेरि भेरि इम्पोर्टेंट एक कोश्चन तारपर नेक्स्ट कोश्चन कोश्चन नम्बर 13 ओथ टेकन बाय मेडिकल ग्रेजुएट्स इज गिवेन बाय ठीक है ये मेडिकल ग्रेजुएट बा मेडिकल जरा जरा डॉक्टर हन बा नार्स हन तारा जे एकटा ओथ नेन ठीक है बा शपथ नेन ठीक है तोमरा देखे थाकबे सेई शपथटा माने कार लेखा ठीक है ओथ टेकन बाय ओथटा कार लेखा एक्चुअली तो क्वेश्चन नम्बर 13 एर सठिक उत्तर हो जाए अपशन सी हिपोक्रेट्स जाके आमरा फादर अफ मेडिसिन हिसाब से चिने थाकी तो तार तार लेखापत्रगुलोई माने तार शपथ बाणीटाई आमरा ओई मेडिकल जारा ग्रेजुएट्स थाके तारा ओथ हिसाब से ग्रहण करे ओके एटा किन्तु भेरि भेरि इम्पोर्टेंट एक कोश्चेन तारपर नेक्स्ट कोश्चेन कोश्चेन नम्बर 14 ब्रांच अफ बायोलॉजी इन हुईच वी स्टाडी अबाउट रिलेशनशिप बिटवीन लिविंग एंड देयर एनवायरनमेंट कि बोलछे ब्रांच अफ बायोलॉजी बायोलॉजीर एक शाखा इन हुईच जार मध्य वी स्टाडी आमरा पढ़ाशोना करी अबाउट रिलेशनशिप बिटवीन लिविंग एंड देयर एनवायरनमेंट कि बोलछे आमादेर एई जीवन यापन एबं परिबेशेर मध्य जे सम्पर्कटा आछे तार ब्यापारे आमरा पढ़ाशोना करी बायोलॉजीर कोन शाखाते तो कोश्चेन नम्बर 14 एर सठिक उत्तर हये जाबे अपशन सी इकोलॉजी इकोलॉजी एई माने शाखाते बायोलॉजी शाखाते आमरा आमादेर जीवन धारण एवं आमादेर परिबेशेर जे सम्पर्क सेई सम्बन्धे आमरा किन्तु पढ़ाशोना करी इकोलॉजीते ओके एटा किन्तु भेरि भेरि इम्पोर्टेंट एकटी कोश्चेन तारपर नेक्स्ट कोश्चेन कोश्चेन नम्बर 15 ब्रांच अफ बायोलॉजी इन हुईच वी स्टाडी अबाउट काल्टिवेशन अफ फ्लावरिंग प्लांट्स कि बोलछे बायोलॉजीर कोन ब्रांचे बा शाखाते आमरा कि ब्यापारे स्टाडी करी बा पढ़ाशोना करी काल्टिवेशन अफ फ्लावरिंग प्लांट्स ठीक है आमरा जे फुल फोटे जे फुल माने फुलेर गाछगुलोर जे काल्टिवेट करी सेई ब्यापारे पढ़ाशोना करी कोन ब्रांचे तो कोश्चेन नम्बर 15 एर सठिक उत्तर हये जाबे अपशन बी फ्लोरिकालचार ठीक है फ्लोरिकालचार जो शाखाटी आछे तार मध्य आमरा किन्तु जे समस्त गाछ फ्लावर हय बा फुल फोटे बा এই সব হয় সেই গাছগুলোর আমরা কাল্টিভেশন নিয়ে এই শাখাতে আমরা পড়াশোনা করি শাখাটি হলো কি ফ্লোরিকালচার ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 স্টাডি অফ ফ্লাওয়ার ইজ কল্ড এই যে স্টাডি অফ ফ্লাওয়ার ফুল বিষয়ে যে আমরা পড়াশোনা করি সেটাকে কি নামে আমরা মানে ডিগনেট করি তো কোশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যান্থোলজি অ্যান্থোলজি হচ্ছে স্টাডি অফ ফ্লাওয়ার ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 17 কি বলছে Paleobotany. Paleobotany is the branch of botany in which we study about. এই Paleobotany তে আমরা কি বিষয়ে পড়াশোনা করি ঠিক আছে we study about. তো কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্ল্যান্ট ফসিলস ঠিক আছে আমাদের যে গাছগাছালির যে জীবাশ্ম পাওয়া যায় মাটির নিচে যদি গাছ পড়ে চাপা পড়ে যায় তার একটা জীবাশ্ম তৈরি হয় তো সেই জীবাশ্ম বিষয়ে আমরা পড়াশোনা করি কোথায় Paleobotanyতে ওকে তারপর নেক্সট কোশ্চেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন नेक्स्ट क्वेश्चन की आछे क्वेश्चन नंबर 18 माइकोलॉजी माइकोलॉजी इज द ब्रांच ऑफ बॉटनी बॉटनेरी एक ब्रांच होच्छे माइकोलॉजी इन हुईच जार मध्य उई स्टाडी अबाउट आमरा कि बेपारे पढ़ाशोना करी एई क्वेश्चनटा एसेछिलो देखते पाच्छो एसएससी सीजीएल सीजीएल एसेछिलो 2017 ए क्वेश्चन नंबर 18 ए सठिक उत्तर हये जाबे अपशन बी फांगी আমরা ফাঙ্গিদের ব্যাপারে যে পড়াশোনা করি সেটা হচ্ছে মাইকোলজিতে পড়ছে ফাঙ্গিদের ব্যাপারে যে পড়াশোনা থাকে তাকে আমরা কি বলি মাইকোলজি তারপর क्वेश्चन नंबर 19 सिल्विकल्चर की बोलছে सिल्विकल्चर इज द ब्रांच अफ बॉटनी सिल्विकल्चर हलो बॉटनीर एक ब्रांच इन हुईच उई स्टाडी अबाउट ठीक है आमरा कोन विषय पढ़ाशोना करले सेटाके सिल्विकल्चर बोलबो तो क्वेश्चन नंबर 19 एर सठिक उत्तर हये जाबे अपशन बी डेवलपमेंट अफ फरेस्ट जे बन जंगलेर जे डेवलपमेंट विषय आमरा पढ़ाशोना करी ताके बला हय सिल्विकल्चर अर्थात स्टाडी अफ डेवलपमेंट अफ फरेस्ट इज नोन एज सिल्विकल्चर भेरि भेरि इम्पोर्टेंट एकटी क्वेश्चन तारपर क्वेश्चन नंबर 20 ब्रांच अफ एग्रिकल्चर ठीक है कृषि माने कृषिकार्यर एक ब्रांच बा शाखा कन्सार्न उइथ द प्रोडक्शन अफ क्रॉप्स ठीक है कोनटा होच्छे एई ब्रांच अफ एग्रिकल्चर आमादेर कृषि कार्यर जे एक शाखा आछे तार मध्य कि प्रोडक्शन अफ क्रॉप्स एई जे शस्येर प्रोडक्शनटा हय तार साथे होच्छे कि बोलछे कन्सार्न तो कोन स्टाडिटाके एटा आमरा बोलबो तो क्वेश्चन नंबर 20 सठिक उत्तर हये जाबे अपशन बी एग्रोनॉमी एग्रोनॉमी एग्रोनॉमीटा होच्छे एग्रिकल्चरेर साथे रिलेटेड ठीक है एग्रो विषयटाई होच्छे एग्रिकल्चरेर साथे रिलेटेड तो क्वेश्चन नंबर 20 एर सठिक उत्तर हये जाबे अपशन बी एग्रोनॉमी तारपर क्वेश्चन नंबर 21 एग्रोस्टोलॉजी इज द स्टाडी अफ एग्रोस्टोलॉजी आगेरटा कि पढ़ेछिलाम एग्रोनॉमी जेटा होच्छे प्रोडक्शन अफ क्रॉप्स एर साथे रिलेटेड एबं एखन कि बोलछे एग्रोस्टोलॉजी एई एग्रोस्टोलॉजीटा किसेर साथे रिलेटेड तो क्वेश्चन नंबर 21 एर सठिक उत्तर हये जाबे अपशन सी ग्रास घासेर साथे रिलेटेड एग्रोस्टोलॉजी सॉरी এই অ্যাগ্রোস্টোলজিটা গ্রাসের সাথে রিলেটেড দেখতেই পাচ্ছ গ্রাস তো এখানেও গ্রাসটোলজি ঠিক আছে এইভাবেই তোমরা কিন্তু মনে রাখতে পারবে তো কোশ্চেন নাম্বার 22 কি বলছে স্পার্মোলজি ইজ দ্য স্টাডি অফ স্পার্মোলজি এই স্পার্মোলজিটা কোন বিষয়ের পড়াশোনার সাথে আমাদের রিলেটেড তো কোশ্চেন নাম্বার 22 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিড সিড বা বীজের সাথে রিলেটেড স্টাডিটাকে আমরা কি বলি স্পার্মোলজি एटू एक किन्तु भेरि भेरि इम्पोर्टेंट एक क्वेश्चन तारपर क्वेश्चन नम्बर 23 इन पेडोलॉजी उई स्टाडी अबाउट ए पेडोलॉजी ते आमरा कि विषय पढ़ाशोना करी तो भेरि भेरि इम्पोर्टेंट एक एटू किन्तु क्वेश्चन पेडोलॉजी किन्तु अनेकबार परीक्षाय एसेछे तो क्वेश्चन नम्बर 23 सठिक उत्तर हये जाबे अपशन सी सयल आमरा मृत्तिका बा माटी निये जे पढ़ाशोनागुलो करी सेटागुलो होच्छे कि पेडोलॉजी नामे परिचित तारपर नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नम्बर 24 डिस्ट्रीब्यूशन अफ प्लैंट ऑन द भेरियस पार्ट अफ आर्थ ठीक है आमादेर पृथिवीर चारिदिके जे गाछगाछाली बा बन जंगल जे डिस्ट्रीब्यूशन बा छड़िए रयेछे सेई बिषये जे पढ़ाशोनाटा आमरा करी ताके आमरा कि बोली तो क्वेश्चन नम्बर 24 एर सठिक उत्तर हये जाबे अपशन सी फाइटोजियोग्राफी नामे परिचित ए डिस्ट्रीब्यूशन अफ प्लैंट्स तारपर आजकेर চ্যাপ্টারে আমরা যেটা পড়ছি বটানি এবং ব্রাঞ্চেস তার শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার 25টা কি বলছে স্টাডি অফ ফ্রুট এই যে আমরা ফল ফল নিয়ে যে পড়াশোনাটা করি স্টাডি অফ ফ্রুট ইজ কল্ড ফল নিয়ে পড়াশোনাটাকে কি কি বলা হয় তো কোশ্চেন নাম্বার 25 এর সঠিক উত্তর হয়ে যাবে পোমোলজি পোমোলজি হচ্ছে সঠিক উত্তর স্টাডি অফ ফ্রুটের তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা লাইক করে জানাবে এবং কমেন্ট করে নিচে জানাবে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে তোমাদের নতুন ভিডিওর আপডেটের জন্য। আমি কিন্তু প্রতিটা সাবজেক্টের উপর চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ করাচ্ছি তোমাদের সুবিধার্থে, তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। তোমাদের প্রিপারেশন কিন্তু অটোমেটিক্যালি এমসিকিউর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে কিন্তু বেশ গঠন হয়ে যাচ্ছে এবং পরীক্ষায় কিন্তু এইগুলোই তোমাদের কিন্তু হেল্প করবে এবং তোমরা কিন্তু এই এমসিকিউগুলোর মাধ্যমে বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কত দূর হয়েছে এবং কতটা এখনও খামতি রয়েছে। তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো। তো আমি আবার নেক্সট কোনো ভিডিওতে আমি আবার নতুন কোনো টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য এখানেই বাই, থ্যাংক ইউ।